হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার ফিরে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা গেম প্লে ভিডিও নিয়ে। আজকে খেলবো একটা ইম্পসিবল গেম, যে গেমটার নাম হইতেছে হ্যাপি ওয়েলস। এই গেমটা অনেকেই হয়তো খেলে থাকবেন, সবাই বলে এই গেমটা ইম্পসিবল, বাট গাইস আমরা প্রো, সো প্রোদের কাছে কখনো গেম ইম্পসিবল হয় না। বেশি কথা না বলে চলে আমরা গেমটার ক্যারেক্টারগুলোর সাথে আগে পরিচিত হই। ফার্স্ট আমরা চলে আসছি পোগো স্টিক গাই কাকার এখানে, যে কাকা চার হাত পায় একটা স্প্রিং এর উপর দিয়ে ওইটা দিয়ে স্ট্যান্ড করে আর মিশন পূরণ করে। ওকে গাইস, এবার চলে আসছি একটা দাদির কাছে। দাদি শুধু সারাদিন ভাই চিপস খাইতে খাইতে মোটা হয়ে যায় আর একটা হুইল চেয়ারে বসে মিশন পূরণ করে। এইবারের ক্যারেক্টারটা একদম ভিন্ন, এটা হচ্ছে আমার বুইরা দাদু, অসুস্থ দাদু, যিনি শুধু হুইল চেয়ারে বসে বসে মিশন পূরণ করে। এই কাকার কাচলে ইনিয়নের বাচ্চাকে সাইকেলের পিছনে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ইনি হলো আমাদের লাস্ট ক্যারেক্টার। চলেন বেশি কথা না বলে এনাকে দিয়ে গেমটা শুরু করি। ওকে গাইস, আমরা গেমে এসেই পড়ছি আর এখানে দেখতে পড়তেছেন এক চাকার একটা সাইকেল বা এটা হাতে পায়ে এরকম করে ধরে আছে, আর পিছনে একটা গাড়ি পড়লো। ওকে, আমাদের এখন সামনে যাইতে হবে মেবি। কিরে ভাই, সামনে রাস্তা কই? ওকে, এখন পিছনে যাইতে হবে ভাই। উপর থেকে গেলে কি পড়তেছে? আচ্ছা, এখন এদিকে নিচে রাস্তা পেয়ে গেছি গাইস। ওকে চলেন, আচ্ছা এখানে জাম্প করতে হবে আমাদের। আরে ভাই, জাম্প তো হইতেছে না। আচ্ছা, জাম্প করে এখন একটু পিছনে ব্যাক দিতে হবে মেবি। এই ব্যাক কই করে? ওকে, এখন ব্যাক হয়ে গেছে, এখন চলে একটা জাম্প করে দিতে হবে। ওকে গাইস, হয়ে গেছে, চলে এখন নিচে যাই, দেখি নিচে কী আছে। ভাই সামনে এটা কি বম ভাই? লাল বম দেন, কীরকম জাম্প করতেছে। সামনে আরও একটা বম আছে, ওকে আমাদেরকে দেখে যাইতে হবে। এখন রাস্তা কই ভাই? রাস্তা শেষ হয়ে গেল নাকি? রে ভাই, গাড়ি, তিনটা গাড়ি পড়লো একসাথে। ওকে গাই, চলেন এখন সামনে যাওয়া যাক। এখন উপরে উপরে দিকে যাইতে হবে মেবি। কিরে ভাই, আমার ক্যারেক্টার এখন হাওয়ায় ভাসতেছে ভাই, দেখেন। আর পিছনে গ্রাফিক্সটা একই আছে। ওকে চলেন, এখান থেকে একটু জাম করে এখন এইদিকে যাইতে হবে। চলেন এখন সামনে যাওয়া যাক, দেখি। ওকে ভাই, ফ্লাগের এখানে এসে গেছি। ওকে ভিক্টোরি ভাই, কে বলে এই গেমটা কঠিন? এই গেমটা আমি প্রো। আমরা এখন এই কাকাকে নিয়ে আসছি। চলেন এই কাকাকে নিয়ে আমি লেভেল 1 খেলবো। এই কাকা ওনার বাচ্চাকে নিয়ে ভাই জার্নি করে, মানে সাইকেল চালায়। ওকে চলেন, ওনার বাচ্চাকে দেখেন নিয়ে আসছে। এখানে পিছনে আমাদের লাগাই দিতে হবে, তারপর এইটা লিফ্ট নাকি এইটা আসবে। ওকে গাইস, লিফ্ট এসে গেছে। ওনার বাচ্চা দেখেন কীরকম ঢুলতেছে। চলেন এখন সামনে যাওয়া যাক গাইস। ওকে, আরে ভাই, আঙ্কেলের পেডেল মারার স্টাইলটা দেখেন পুরাই জোশ। আর বাচ্চা ভাই ধরে আছে কি না? ওর বাচ্চা ওইখানে কোনো মতে আটকে আছে, ওখানে কিছু ধরার মতো ইয়ে নেই। আর এদিকে বেলেট দেখতে পারতেছেন। ওকে, আমরা পিছনে এসে পড়ছি। আরে ভাই, বাচ্চাটা মেবি খুলে গেছে নাকি? ওকে ভাই, বাচ্চাটা খুলে গেছে ভাই। এখন আমাকে কি একাই যেতে হবে? মানে কাকুকে কি একাই নিয়ে যেতে হবে? আরে পিছনে আসতে পেরে তোমার বাচ্চাকে লাগবে। আরে ভাই, লেগে গেছে। ওকে, এবার বাচ্চাটা মেবি আর উঠবে না। দেখেন বাচ্চাটা কীভাবে সাইকেলের সাথে লেগে আছে ভাই। ওকে ছেড়ে যেতে হবে, কিছু করার নেই এখন আমার। ওকে চলেন এখন সামনে যাওয়া যাক গাইস। আরে ভাই, সাইকেল তো পুরো উড়াই ফাড়াই দিতেছি। আরে আস্তে আস্তে ভাই, এখনই কী হয়ে যাইতো। ওকে, এটা আমাদের আস্তে যাইতে হবে। চলেন ভাই, এটা কী ছিল? আচ্ছা, সাইকেলটা এখন উল্টে গেছে, এখন কি ওই সাইকেলটা উঠবে ভাই? ওকে ওকে ওকে, উঠে গেছে। ওকে চলেন এখন সামনে যাওয়া যাক গাইস, দেখি আসছে এটা। আরে ভাই, নিচে ঢুকছে, কোথায় পড়লো এটা ভাই? কী হইতেছে এসব? আরে ভাই, কী হইতেছে ভাই? আমার ক্যারেক্টার কী হয়ে গেলো এটা? আরে কাকুর অবস্থা দেখেন, পুরা হাত পা সব ভাই গুড়িয়ে দিছে। আর এটা কি, এটা দিয়ে বল খেলতেছে নাকি নারা ভাই? এটা দিয়ে খেলতেছে। আমরা এখন চলে আসছি অসুস্থ দাদুকে নিয়ে। চলেন দেখি আসি অসুস্থ দাদুর কামালটা কি। এখন অসুস্থ দাদুকে আমরা খেলবো। ওকে ভাই, এসে গেছি। আরে ভাই, দাদু হুইল চেয়ার থেকে পড়ে গেল ভাই, এটা কী হইতেছে? আচ্ছা, এখান থেকে দাদু ভাই এটা কি জিম করতেছে নাকি ব্যায়াম করতেছে? আচ্ছা, এখান থেকে হুইল চেয়ার ধরাও চাইতেছে না ভাই, দেখেন কীরকম করতেছে। ওকে, এখানে মেবি ব্যায়াম করতেছে। আচ্ছা, একটা ব্যায়ামই অসুস্থ দাদু মনে হয় সিক্স প্যাকের জন্য ব্যায়ামটা করতেছে ভাই। তুমি আগে সুস্থ হও দাদু, তারপর ব্যায়াম করো। ওকে গাইস, চলেন দাদুকে সুস্থ করার জন্য দাদুকে এখন হুইল চেয়ারে বসাই নিয়ে এখন দৌড়াদৌড়ি করবো। আর ভাই দেখতেছেন দাদু কীরকম হাত উপর করে এখান থেকে উঠতেছে ভাই, দাদু পড়ে গেছে মেবি। ওকে চলেন, আচ্ছা এটা নিচে কোথায় ভেঙে পড়লো ভাই, বুঝতেছি না। ওকে, আমাদেরকে সামনে যাইতে হবে ভাই। হুইল চেয়ার কীভাবে যাইতেছে? মনে হয় সব দাদুর হাড্ডি গুড্ডি বাকিটাও ভেঙে ফেলবো। চলেন এখন সামনে, ভাই এটা কী পড়লো? আরে ভাই, দাদুর হাড্ডি গুড্ডি সব শেষ। আমি বাসাইতে নাকি মারতে আসছি? চলেন এখন এই ভুটকি দিদিকে নিয়ে আসছি। যে ভুটকি দিদি দেখেন পকেট পটেটো চিপস টিপস সব এখানে গাড়ির মধ্যে নিয়ে আসছে। আচ্ছা, ভুটকি দিদির সব চিপস উড়ে গেছে। আর ভুটকি দিদি কীরকম ঘুরে ঘুরে আসতেছে ভাই, এটা কোথায় আটকিলাম? এখন এখান থেকে আমাদের বেরোবো কীভাবে বুঝতেছি না। আচ্ছা, এখান থেকে জাম্প করতে হবে আমাদের। আচ্ছা, ওকে ওকে, উঠে গেছি। আরে ভাই, আবার পড়ে গেলাম। আচ্ছা, এখান থেকে একটু ব্যাক করতে হবে মেবি আমাদেরকে, তারপর। আচ্ছা আচ্ছা, উঠে গেছি গাইস, ব্যাক করা লাগবে না আর। চলেন এখন সামনে যাই, দেখি। আচ্ছা, এখানে জাম্প। আরে ভাই, নিচে এগুলো দেখেন দুই দিকে কীরকম আমাদেরকে হানার জন্য বসে আছে। আমাদেরকে না, এই দাদিকে, আমাদেরকে এই দাদিকে বাঁচাতে হবে। ওকে চলেন এখন নিচে যাওয়া যাক গাইস। ভাই, দাদির হাতে দুটো কী হয়ে গেলো ভাই? হাত দুটো কীভাবে আটকে আছে আমি বুঝতেছি না, হাত টাত সব ভেঙে গেছে। চলেন এখন পিছনে যাওয়া যাক গাইস, এবার পিছনে মেবি রাস্তা আছে। আরে কী হইতেছে সব ভাই? দাদিকে পুরো চিকেন চিকেন বানাই ফেলছে।
ওকে গাইস, আমরা এখন নিয়ে আসছি পোকো স্টেক গাইকে নিয়ে। চলেন এখন এই পোকো স্টেক গাই এখন স্প্রিং এর মধ্যে জাম্প করবে। ওকে ভাই, দুটা ল্যান্ড মাইন আসতে আসতে। ওকে চলে এখন নিচে যাওয়া যাক গাইস, আসতে যেতে হবে। দেখি নিচে কী কী আছে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে রেড সুইচটা চাপ দিতে হবে। আবার হেলমেট খুলে গেছে আমাদের। আরে এটা কী করতেছে? আচ্ছা ঘুরে যাক। ওকে, আমরা এখানে রেড সুইচ চাপ দিয়ে দিয়েছি, আর নিচে এটা লক খুলে গেছে। এখন আমাদেরকে নিচে যেতে হবে আস্তে আস্তে আস্তে, এলে হাড়গোড় আবার সব ভেঙে যাবে। ওকে গাইস, চলেন নিচে এসে গেছি। আরে ভাই, এগুলো কী আছে? ব্রেক লাগাই রাখছে। সমস্যা নেই, আমি পুরো আমি এখান থেকে হেলে যাব। পুরোরা সবসময় লিজেন্ডদের মতো খেলে। ওকে চলেন এখন নিচে যাওয়া যাক গাইস। ওকে এসে গেছি। আরে ভাই, সামনে একটা বেলেট দেন, কীরকম ঘুরতেছে। আস্তে রে ভাই, নাহলে এখানেই মরে যাব। আমাদেরকে এখন একটা বড় লাভ করে যেতে হবে, নাহলে এই ব্লেডে আমাদের জীবন শেষ। আর আমার ক্যারেক্টার বারবার পড়ে যাইতেছে, মনে হয় কিছু খাই নেই। ভাই এদের ক্যারেক্টার বানায় কীভাবে আমি বুঝতেছি না। ওকে চলেন, ক্যারেক্টার দাঁড়া গেছে, একটু জাম করি এখন। আরে এখানে আমাদের অর্ধেক হেলথ শেষ। সমস্যা নেই, আমরা এখনও বেশি আছি। আরে ভাই, ঢুকে পড়লো, ঢুকে পড়লো, শেষ। ওকে গাইস, আমি এতক্ষণ গেম খেলে মানে পুরোর মতো গেম খেলে এখানে একটা আনলক করছি। আর এখানে আমার সবগুলো ক্যারেক্টার দেখতে পারতেছেন। এই যে এখানে কাকা, আর ওনে সাইকেল নিয়ে আছে, আর এই যে মুটকি দিদি, আর এইখানে এই জিনিসটা দেখতে পারতেছেন, আমার গার্লফ্রেন্ড দিয়ে দিছে, আর একটা বাইকও দিয়ে দিছে। ভাই অবশেষে এতক্ষণ গেমে কষ্ট করার পর আমি একটা গার্লফ্রেন্ড পাইলাম, একটা বাইকও পাইলাম। চলেন এইটা নিয়ে এখন একটা গেম প্লে করা যাক গাইস। ওকে, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসছি। আর পিছনে দেখেন একটা ল্যান্ড মাইন লাল পাশার মধ্যে জ্বলতেছে, আর গাড়িটা বেশ জোস। ওকে, এখন গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি, আর কোনো ভয় নাই। এখন ভয়কে জয় করতে হবে, নাহলে আমার গার্লফ্রেন্ড ছেড়ে যাবে গাইস। ওকে, আমাদেরকে এই মিশনটা যেভাবে কমপ্লিট করতে হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে ফার্স্ট মিশন এটা। ওকে গাইস, সামনে এসে গেছি, এইখান থেকে মেবি একটু জাম্প করতে হবে। ওকে চলেন। আরে ভাই, আস্তে আস্তে, গার্লফ্রেন্ডের আবার যেন আমার কিছু না হয়। সো একটু সাবধানে থাকতে হবে গাইস, অনেক সাবধানে। আরে ভাই, কীভাবে ঘুরে গেল, আর রাস্তার অবস্থাটা তো দেখতেছেন কীরকম। আরে আস্তে যা, এখানে না এলে ভেঙে যাবে। ওকে, আমাদের এখন সামনে যেতে হবে গাইস। ওকে, আমাদের হাত ভেঙে গেছে, ফ্ল্যাগের এখানে এসে গেছে। ওকে ভিক্টরি। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করেন, আর নেক্সট পার্টস আনে কিনা সেটা একটু কমেন্ট করে বলেন। আর ভাই সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, একটু সাপোর্ট করেন। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।